বন্ধুরা কেউ যদি কোনো ভাই যদি তেল নেন, তাহলে সংসদের কোনায় আসাদ গেড়ে দুইটাই দুই সাইডে পাম আছে। অবশ্য তাদের পামের তেলগুলা ভালো, যদি কেউ নিতে চান অবশ্য নিতে পারেন। জানা গেল আসাদ গেট মোহাম্মদপুর টাউন হল, আপনি খোলামুড় আটি, এসব বসিলা ব্রিজ, এ জায়গা যাইতে পারবেন, যেতে পারবেন কেউ কোনো ভাই যদি যাইতে চান। অবশ্য আমরা ওদিক যাবো না, আমরা যাবো সিটি কলেজ। ঠিক আছে না ভাইয়া? সামনে যে সিগন্যালটা আসবে, ট্রাফিক সিগন্যাল, সে সিগন্যালটা হয়েছে হয়েছে কি আপনার আপনার আরঙের শোরুম আছে, এই জন্য আরং বলে, এটার সংসদের মোড় বলে বিশেষ করে। তারপর হয়েছে কি আপনার রাপা প্লাজা, সোজা যাব। গাড়িটা আমাদের আটকে আটকা দিল। সংসদের মোড় এখন সিগন্যালে আসি, সিগন্যাল ছাড়লে আমরা অবশ্য সিগন্যাল ছেড়ে দিয়েছে, ইনশাল্লাহ আমরা ধীরে ধীরে যাব গন্তব্য সিটি কলেজ। বড় একটা বাস দেখতেছি, নীলাচল। যেহেতু আমরা 32 নম্বর যাবো না, রাপাবেলা যে যাবো না, সরি, ওই জন্য আমরা বামে চেপে যাব, যাতে করে আমরা ওই সিগন্যালে যেন আমরা আটকে আটকা না যাই। এই ডাকা রাতের ডাকা অসাধারণ। সামনে যে সিগন্যালটা আসতেছে ওটা হচ্ছে 32 নম্বর, বঙ্গবন্ধুর বাড়ি, আমাদের জাতির পিতা। সিগন্যাল থেকে আপনারা যদি কেউ যেতে চান, বামে গেলে স্কয়ার হাসপাতাল, বসুন্ধরা মার্কেট, পান্তাপথ, আমাদের গন্তব্যস্থান সিটি কলেজ। তো দেখেন ধীরে ধীরে পার হয়েছি সিগন্যাল, ডান দিকে ধানমন্ডি লেক 32 নম্বর সোজা যাচ্ছি। আমরা ধীরে ধীরে কলাবাগান সিগন্যালে যাচ্ছি।
বন্ধুরা ভিডিওগুলো কেমন হচ্ছে লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে অবশ্যই জানাবেন। কলাবাগান সিগন্যাল পাইতেছি, ডান পাশে আছে কলাবাগান খেলার মাঠ। ধীরে ধীরে ধানমন্ডি সাতের দিকে আগাচ্ছি। আমি সিটি কলেজের পিছন দিকে যাব, যেন আমরা সাত দিয়ে ডাইনে ঢুকে যাব। সাত দিয়ে ডাইনে ঢুকে যাইতেছি, এটাও আপনাদের অবশ্য বন্ধুরা দেখাবো যে আমরা আমি ডান দিকে যাব। আমাদের দেশের ঐতিহাসিক পরিবহন ব্যবস্থা রিক্সা, আপনারা দেখতে পাচ্ছেন। বামে যাব, সিটি কলেজের পিছনে যদি কোনো ভাই আসতে চান অবশ্যই সাত দিয়ে পশ্চিম দিকে ঢুকে যাবেন, ভিতরে দিয়ে তারপর যাবেন, কেননা সামনে যে সিটি কলেজের পাশে যে রোডটা আছে ওটা ওয়ান হয়। সামনে আপনার সুন্দর একটা মাঠ আছে, মাঠের পাশ দিয়ে অবশ্যই যাবো। আমরা ডান দিকে ঘুরবো, ভিডিওতে আমার গাড়ি চালানটা কেমন হইতেছে সেটাও অবশ্য বন্ধুরা আপনারা জানাবেন। এই বাম দিকে যাবেন,
ঠিক আছে ভিউস, সামনে সিটি কলেজ এই রোডের মাথায়, আমরা এই জায়গায় অবশ্য আসছি ইনশাআল্লাহ। আজকের মতো এই জায়গায় শেষ হলো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আগামী ভিডিওতে অবশ্যই দেখা যাবে।